যদি জিজ্ঞেস করা হয় দুনিয়াতে সবচেয়ে সহজ বাক্য কোনটা, পৃথিবীর সব ভাষাতে সবচেয়ে সহজ বাক্য কোনটা, উত্তর হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে দামি কালিমা কোনটা, উত্তর হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এতটা দামি হয়ে এতটা সহজ হলো কেন? এতটা দামি হয়ে এতটা সহজ কেন? এতটা সংক্ষিপ্ত কেন? যেন আমার বন্ধুরা, যেন রব্বে করিমের প্রিয় বন্ধুরা অল্প সময়ে বেশি পড়ে নিতে পারে। এজন্যই যার প্রতিটা বর্তমান দামি, তার গোটা অতীত দামি। কি বলছি বলেন? যার প্রতিটা বর্তমান দামি বলেন, তার গোটা অতীত দামি। আর এই বর্তমানটাই একটু পরে কি, তাহলে এই বর্তমান দামি তার অতীত দামি। আর যার বর্তমান বেদামি বলেন, তার অতীত বেদামি। যার বর্তমান দামি তার অতীত বেদামি। বর্তমান দামি হয় তিন বস্তু দ্বারা বলেন, প্রতিটা বর্তমান দামি হয় কয় বিষয়ের দ্বারা? তিনটা জিনিসের দ্বারা প্রতিটা বর্তমান দামি হয়। প্রতিটা বর্তমান দামি হয় তিন জিনিসের দ্বারা। এক নম্বর হলো ইমানি হালতের দ্বারা বলেন, প্রতিটা বর্তমান দামি হয় কিসের দ্বারা? ইমানের হালতের দ্বারা। দুই নম্বরে প্রতিটা বর্তমান দামি হয় জিকিরের দ্বারা। তিন নম্বর প্রতিটা বর্তমান দামি হয় তর্কে গুনাহ, তর্কে মাসি গুনাহ ছেড়ে দেওয়ার দ্বারা। কয়টা বলেন? এক নম্বর ইমানি হালতে থাকা, প্রতিটা বর্তমান ইমানি হালতে থাকা বলেন। ইমানি হালত হলো মানব দেহের জন্য, মানব রুহের জন্য এমন, অক্সিজেন মানব রুহের জন্য যেমন, মানব জাতির জন্য যেমন, একটা শরীরের জন্য যেমন, প্রতিটা মুহূর্তেই অক্সিজেন জরুরি, ঠিক প্রতিটা মুহূর্তে ইমান জরুরি। বলেন, কি বলছি? প্রতিটা মুহূর্তে কি জরুরি? আবার বলেন, ইমান জরুরি। মুখস্থ করেন, ইমান জরুরি, ইমান জরুরি, ইমান প্রয়োজন, ইমান অবশ্যম্ভাবী, ইমান অত্যাবশ্যক, ইমান লাজেম, যেমনটি অক্সিজেন লাজেম। অক্সিজেন আধা মিনিট অক্সিজেন দেয় না, তার হার্ট অক্সিজেন নেয় না, এটা কি সুস্থ না অসুস্থ? এটাকে নেওয়া লাগে হার্ট ফাউন্ডেশন বলেন, এটাকে নেওয়া লাগে কোথায়? হার্ট ফাউন্ডেশনে। আধা মিনিট নয়, 10 সেকেন্ড নেয় না, ওরে নিতে হয় হার্ট ফাউন্ডেশনে। এরকম মাঝে মাঝে ইমানি হালতে থাকে না, ওরে নিতে হয় কাকরাইলে। সুবহানাল্লাহ বলবেন, ওরে মাঝে মাঝে কাকরাইল পাঠাইলে আশা করা যায় ইমানের হালত তৈরি হোক। ওরে মাঝে মাঝে আমাদের ইসলামী মসজিদগুলোতে পাঠাইলে তো ইমানি হালত তৈরি হোক। কি হয়? হ্যাঁ, তবে অসুস্থ অসুস্থ মানুষ দুই প্রকার হয়। কিছু অসুস্থ মানুষ আছে যারা নিজের অসুস্থতা বুঝে, তো এই মানুষগুলোকে ট্যাবলেট খাওয়ানো সহজ হয়। আর কিছু অসুস্থ মানুষ আছে, ওরা বুঝে না ওরা যে অসুস্থ, এইগুলোকে বলে পাগল। পাগলও একটা রোগ, কিন্তু ওই রোগী রুগী বুঝে না সে যে রুগী, এই যে তাকে বেঁধে ওষুধ খাওয়াতে হয়। কি হয়? ঠিক, আমাদের মধ্যেও দুই ধরনের রুগী আছে। কিছু রুগী আছে আলহামদুলিল্লাহ বুঝে আমি অসুস্থ, এরা মাহফিলে এসে আগে ভাগে বসে যায়। আর কিছু রুগী আছে এরা বুঝে না যে অসুস্থ, ও মাহফিলে এসে ঘুরে। কি এরা অসুস্থ যে এটাও বুঝে না, এরা কি বলেন? পাগল। যা অসুস্থ বুঝে না এটা, এটাকে কি বলে বলেন? আর যারা অসুস্থ বুঝে, হ্যাঁ এরা বুঝে, তো এরা এরা কি করে? ট্যাবলেট খায়, এরা ঔষধ খায়। এজন্য মেরে ভাইও, যার প্রতিটা বর্তমান দামি তার গোটা অতীত দামি। আর প্রতিটা বর্তমান দামি হয় কয় জিনিসের দ্বারা? এক নম্বর এটা ইমান নয়, এটা ইমানের শব্দ বলেন, এটা কি নয় বলেন? এটা ইমান নয়, এটা ইমানের শব্দ। এর ভেতরে একটা বিষয় আছে, ওটার নাম হলো ইমান। যেমন আমি বললাম আন্নার আগুন, এটা আগুন নয়, এটা আগুনের শব্দ। আমি বললাম বরফ,
এটা বরফ না বরফের শব্দ এটা বরফের শব্দ এটা আগুন এটা নার এটা আগুনের শব্দ এটা ফায়ার এটা আগুনের শব্দ এটা আগুন না আগুন কোনটা এর পেছনে আরেকটা আছে তো এটা ঈমান না ঈমানের শব্দ তো ঈমানের শব্দটাই আগে ঠিক করে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এটা কি ইমানের কি ইমান কোনটা এখানে যেটা সেটা ইমান এখানে যেটা সেটা ঈমান এখানে যেটা সেটা আমাল সুবহানাল্লাহ আমি যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হয়ে যায় আমল আর এটা যখন ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হয়ে যায় ঈমান ভিতরেরটা দিয়ে জান্নাতের দুয়ার খোলে ভিতরেরটা দিয়ে জান্নাতের দুয়ার খোলে আর বাহিরের গুলো দিয়ে জান্নাতের নাজনে আমল তৈরি হয় সুবহানাল্লাহ কি হয় ভিতরটা দিয়ে কি খোলে বলেন জান্নাত খোলে জান্নাতের দুয়ার খোলে ভিতরে খাট আছে ফার্নিচার আছে সব আছে লেকিন দুয়ার খুললেন না কি লাভ হবে বুঝেন না কথা মনে হয় তাহলে ভিতরটা দিয়ে কি খোলে জান্নাত দুয়ার খোলে আর বাহিরেরটা দিয়ে কি হয় জান্নাত নিয়ামত সুবহানাল্লাহ ভিতরটা দিয়ে দুয়ার খোলে আর বাহিরেরটা দিয়ে জান্নাত বড় হয় বাহিরটা দিয়ে কি হয় জান্নাত বড় হয় এবার ভিতর আর বাহির দুটোটা মিলে এবার রব দেখেন ভিতর আর বাহিরের আমার মহাব্বত কতটুকু সুবহানাল্লাহ এবার মহাব্বত দিয়ে জান্নাতে চিরস্থায়ীর সিলমোহর লাগে বুঝতে পারছি কি বুঝছেন বলেন ওলামা কাম ভিতর এবং বাহির লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এটা দিয়ে দুয়ার খোলে সুবহানাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দশ দুনিয়া বনে যায় সুবহানাল্লাহ এবার দুটোর ভিতরে যে মহাব্বত আছে ওটা দিয়ে সিলমহল লেগে যায় খালিদিনা ফিহা আবাদা একটা দিয়ে দুয়ার খোলে আরেকটা দিয়ে সামান তৈরি হয় আরেকটা দিয়ে রিদওয়ানের সিলমহল লাগে আরেকটা দিয়ে খুলুদের সিলমোহর লাগে বিষয়টা তিনটা একটা হলো জান্নাতে ঢুকবা আরেকটা হলো জান্নাতে অনেক কিছু পাবা আরেকটা জান্নাতে চিরদিন থাকবা কয়টা বলেন একটা কি একটা হলো দুখুলে জান্না আরেকটা হলো নেয়ামে জান্না আরেকটা হলো খুলুদে জান্না কি আরেকটা হলো রুয়াতে বাড়ি সোহাম আরেকটা হলো আল্লাহকে দেখা বলেন একটা কি জান্নাতে ঢুকা বলেন একটা কি জান্নাতে ঢুকা জান্নাতে ঢুকবে কি দিয়ে ইমান দিয়ে বলেন জান্নাতে ঢুকবে কি দিয়ে এবার জান্নাতের নাজ নেয়ামত পাবে কি দিয়ে আমাল দিয়ে জান্নাতের নাজ নেয়ামত পাবে কি দিয়ে আমাল দিয়ে এবার জান্নাতে চিরস্থায়ী হবে কি দিয়ে আল্লাহ তাআলার মহাব্বত দিয়ে জান্নাতে চিরস্থায়ী হবে কি দিয়ে বলেন এবার হলো আল্লাহকে দেখা এবার আল্লাহকে দেখার মজা হবে কি দিয়ে ইবাদতে যার মজা যতদূর সেটা দিয়ে ইবাদতে যার মজা যতটুকু সেটা দিয়ে কি হবে জ্বর হলে রসমলাই মিষ্টি মিষ্টি লাগে না তিতা তিতা লাগে হ্যাঁ রসমলাই তিতা না তার জিভে তার রুচি নষ্ট এ আমাদেরও রুচি নষ্ট হয়ে গেছে আমাদেরও কি নষ্ট হয়ে গেছে বলেন রুচি নষ্ট হয়ে গেছে এই জন্য তিতা তিতা লাগে এই জন্য নামাজ তিতা তিতা লাগে নামাজ কি লাগে বলেন রোজা আরো তিতা না রোজার চেয়ে নামাজ বেশি তিতা বলেন রোজার চেয়ে কি এই জন্য রোজাদার নামাজ পড়ে না এমন অসংখ্য মানুষ পাওয়া যায় দেখেন একটা নামাজিও রোজা ছাড়ে না একটা নামাজি কি ছাড়ে না বলেন কিন্তু রোজা রাখনে বালা নামাজ ছেড়ে দেয় এরকম আছে কি না নাই হাজার হাজার আছে আজীব না তাহলে বোঝা গেছে রোজার চেয়ে নামাজ বেশি কঠিন
বেশি কঠিন ওয়াইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন এটা বেশি কঠিন এটা বেশি কঠিন তবে হ্যাঁ যারা আমাকে ভালোবাসে তাদের জন্য সহজ সুবহানাল্লাহ যারা আমাকে ভয় করে তাদের জন্য সহজ আল্লাহ তাআলাকে এখানে তিনটা জিনিস আছে একটা হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা দুই নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে আশা করা তিন নাম্বার হলো আল্লাহ তাআলাকে ভয় করা কয়টা মুখস্থ করেন ভালোবাসা আশা ভয় আবার আব্বাকে ভালোবাসে আব্বার কাছে আশা করে আব্বাকে আবার ভয় করে আম্মাকে ভালোবাসে আম্মার কাছে আশা করে আম্মাকে আবার ভয় করে লেকিন দারোগা তার বসকে শুধুই ভয় করে আর কিছু করে না কি দারোগা বসকে কি করে বলেন ভয় করে শুধুই ভয় করে আর কিছু করে না আমরা কুকুরকে ভয় করি জোরে বলেন ভয় করি আর কিছু করি না শুধু ভয় মানুষকে দূরে সরিয়ে দেয় আর আশার ভালোবাসার সাথে ভয় মানুষকে কাছে পৌঁছে দেয় কি কুকুরকে ভয় করে কাছে যায় না দূরে থাকে আব্বাকে ভয় করে আব্বার কাছে যায় না দূরে থাকে আম্মাকে ভয় করে এই তুই আম্মার কাছে এদিকে না আম্মুকে ভয় লাগে আসতে পারবো না ওমা ভয় লাগে তো আসতে পারবি না যাইতে পারবি না বুঝেন নাই আব্বু এখানে আব্বুর কাছ থেকে সে উঠে না কেন আব্বুর কাছ থেকে আসো না কেন আব্বুকে ভয় পাই তো ভয় পাইলে কি কাছে থাকে না দূরে সরে ও ভয় পায় আর কাছে থাকে কেন এখানে আরো দুটো আছে এখানে কি কি আছে একটা কি ভালোবাসা আশা মুখস্থ করেন ভালোবাসা আশা মানুষ যখন মাখলুককে ভয় পায় তার কাছে যায় না তার থেকে দূরে থাকে আর মানুষ যখন আল্লাহকে ভয় করে তার কাছে পৌঁছে যায় সুবহানাল্লাহ আল্লাহ তাআলার ভয় আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় বলেন আর মাখলুকের ভয় মাখলুক থেকে দূরে সরিয়ে দেয় মাখলুকের ভয় মাখলুক থেকে কি দূরে সরিয়ে দেয় আল্লাহ তাআলার ভয় আল্লাহর কি কাছে পৌঁছিয়ে দেয় মাখলুকের ভয় দূরে সরায় কেন এখানে শুধুই ভয় আছে এর জন্য দূরে সরায় আর ওখানে শুধুই ভয় নাই ভালোবাসাও আছে আশাও আছে কয়টা বলেন কি কি তাহলে আমার জিকির আমার নামাজ আমার তেলাওয়াত আমার ইবাদত আমার তাবলীগ আমার তালিম আমার তাদরিস আমার ইমামত আমার জীবনের সব কিছুর বুনিয়াদ হবে এই তিনটা আল্লাহ তাআলার মহাব্বত বলেন আল্লাহ তাআলার রহমতের আশা আল্লাহ তাআলার আযাবের ভয় আমরা নামাজে দাঁড়াই কেউ যদি জিজ্ঞেস করে কেন নামাজ পড়েছেন তো বেশি থেকে বেশি বুঝদার হলে বলবে আল্লাহ তাআলার হুকুম ছিল এই জন্য পড়ছি এটা অবশ্যই সুন্দর জবাব এটা একটা মূল জবাব নয় মূল জবাব হওয়া আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি এর জন্য নামাজ পড়েছি দুই নাম্বার আমি তার কাছে তার রহমের আশাবাদী আমি তার কাছে জান্নাতের আশাবাদী এর জন্য নামাজ পড়ছি তিন নাম্বার আমি তাকে ভয় করি তার আজাবকে এর জন্য আমি নামাজ পড়ছি আর এই তিনটা কথাকে আল্লাহ তাআলা বুঝিয়েছে তিন আয়াতে এক নাম্বার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুই নাম্বার আর রহমানির রহিম তিন নাম্বার মালিক ইয়াউমিদ্দিন চার নাম্বার ইয়াকা নাবুদু চার নাম্বার তরজমা কি আমি আপনার ইবাদত করি আপনার ইবাদত করব কেন আপনাকে ভালোবাসি প্রথম আয়াত এজন্য দুই নাম্বার আপনার রহমতের আশাবাদী এজন্য তিন নাম্বার আপনার আযাবকে ভয় করি এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা তরজমা আপনার ভালোবাসায় আপনার ভালোবাসায় দুই নাম্বার আর রহমানির রহিম আপনার রহমতের আশায় তিন নাম্বার মালিক ইয়াউমিদ্দিন আপনার আযাবের ভয়ে আল্লাহ কয়টা পাইছি বলেন তিনটা এক নাম্বার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ আপনার ভালোবাসায় দুই নাম্বার আর রহমানির রহিম আপনার রহমতের আশায় তিন নাম্বার মালিক ইয়াউমিদ্দিন আপনার আযাবের ভয়ে চার নাম্বার ইয়াকা নাবুদু আমি এশার মাগরিবের নামাজ পড়ছি এশার নামাজ পড়বো
আশা এগিয়ে আশা পড়ছি ফজর পড়ব, ফজর এগিয়ে ফজর পড়িতেছি জোহর পড়িব, বলেন চলিত কুশি আর বুঝে না সাধু, এই জন্য সাধু চলিতের মিশ্রণ আবার দর্শনীয়, তবু বুঝের জন্য বলছি, আমি ফজর পড়িতেছি, বলেন আমি ফজর পড়িতেছি এবং জোহর পড়িব, এবার জোহরে গিয়ে বলছি ইয়াকা নাবুদু, জোহর পড়ছি আসর পড়ব, এবার আসরে গিয়ে কি বলছি ইয়াকা নাবুদু, আসর পড়ছি মাগরিব পড়ব, মাগরিবে আবার কি বলছি ইয়াকা নাবুদু, মাগরিব পড়ছি এশা পড়ব, এবার ইয়াকা নাবুদু, এশা পড়ছি ফজর পড়ব, আমি বললাম রব্বুল আলামিন কথা দিলাম পড়ছি পড়ব, তবে আমি পারব না যদি না আপনি আমাকে সাহায্য না করেন, ওয়াইয়াকা নাস্তাঈন ওয়াইয়াকা নাস্তাঈন, আমি আপনার কাছেই সাহায্য চাই, সুবহানাল্লাহ। কথা আয়াত হয়ে গেল, চারটা তরজমা হয়ে গেল, সুবহানাল্লাহ। প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। রব মানে মুনআমি হাকিকি, রব মানে দেনেওয়ালা, রব মানে আমার জীবনের সব দেনেওয়ালা, বলেন রব মানে আমার জীবনের সব দেনেওয়ালা। আল মুনআমু ইউহাব্বু আলা কদরি ইনআমিহি, যিনি আমাকে দেন তাকে ভালোবাসতে হয় তার নিয়ামত অনুযায়ী, সুবহানাল্লাহ। বলেন যিনি আমাকে দেন তাকে ভালোবাসতে হয় কি নিয়ামত অনুযায়ী, তিনি আমাকে যা দিলেন সে মতে ভালোবাসতে হয়। একজন দিলেন 1000 টাকা, আরেকজন দিলেন 10000 টাকা, কোনটাকে বেশি ভালোবাসবেন? 10000 টাকা কি? 1000ওয়ালাটা দিলেন দেশি মুরগি, 10000ওয়ালা দিলেন ফার্ম মুরগি, কি শান হলো না উল্টো হলো? উল্টো হলো। তাইলে বোঝা গেছে আল মুনআমু ইউহাব্বু আলা কদরি ইনআমিহি, মুনআমকে ভালোবাসতে হয় নিয়ামত হিসাবে। তাইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি সারা জাহানের পালনেওয়ালা, সারা জাহানকে দেনেওয়ালা, সুবহানাল্লাহ। আমার জীবনের সব দেনেওয়ালা, আমাকে পেছনে যা দিয়েছেন তিনি দিয়েছেন, সামনে যা দিবেন তিনি দিবেন, তাহলে তাকে কি পরিমাণ ভালোবাসতে হয়, আয়াতটা যদি কোনো মানুষ পড়ে, কেউ যদি এটা পড়ে নামাজের ভিতরে আর বাইরে, নামাজের বাইরে যদি কেউ পড়ে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাকে 30টা হাসানা দিয়ে দিবেন। من قال الحمد لله رب العالمين فله 30 حسنة এই লোকটা 30টা নেকি পাবে, কয়টা নেকি? 30টা নেকি পাবে।